অনেকগুলো কারণের জন্য ছবিটা খুব স্পেশাল এবং ছবির যে গানটা সেটা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়ে গেছে তো ছবিটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি বা কথা বলছি তো আজকে এই ভিডিওতে কথা বলবো হচ্ছে সিনেমাটা আমার পার্সোনালি কেমন লেগেছে কি প্লট লাইন ছিল পারফরমেন্স কার কেমন ছিল তো চলো ভিডিওটাকে শুরু করা যাক রিকোয়েস্ট একটাই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো মানে এই যে বেলা শুরুর যে গল্পটা এটা ঠিক সেই জায়গা থেকে শুরু হচ্ছে যেখানে বেলা শেষে সে হয়েছিল অর্থাৎ মানে আরতি এবং বিশ্বনাথ তারা আবার তাদের দাম্পত্য জীবনে ফিরে গেছিল একটা ক্রাইসিসের পরে এবং তারা একসাথে শান্তিনিকেতনে বসবাস করা শুরু করেছিল কিন্তু এই গল্পের শুরু থেকে দেখানো হচ্ছে যে আরতি এবং বিশ্বনাথের মধ্যে দাম্পত্য জীবন তো অটুট কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে যে আরতি দেবীর একটা শারীরিক পরিস্থিতি যেটা হচ্ছে অ্যালজাইমার্স এবং তিনি কিন্তু এখানে তার অতীতটাকে অলমোস্ট ভুলে গেছেন কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা তার মনে রয়েছে তার বাইরে কোনো কিছুই তার মনে পড়ে না এবং এখান থেকে কিন্তু বিশ্বনাথবাবুর লড়াই শুরু যে উনি কীভাবে আরতি আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন এবং সেই উদ্দেশ্যে তাদের ছেলেমেয়েরা আবার পুনর্মিলিত হয় এবং সেখান থেকে তারা চেষ্টা চালাতে থাকেন সেখান থেকে তাকে ফরিদপুরে তার মানে বলতে পারো জন্মভিটেতে নিয়ে যাওয়া হয় এবং সেই রেফারেন্সগুলোকে আবার রিক্রিয়েট করার চেষ্টা করা হয় আদেও কি আরতি এই যে বলতে পারো যে তার যে পুরনো যে হারিয়ে যাওয়া যে তার যে স্মৃতি সেই স্মৃতিটা কি ফিরে আসবে তিনি কি আবার সবাইকে চিনতে পারবেন আগের মতো করে এই জিনিসটাই কিন্তু এই গল্পেতে দেখানো হয়েছে মূলত তো এবার চলে আসবো হচ্ছে যে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে তো পজিটিভ সাইড অবশ্যই মানে অবশ্যই মানে পারফরমেন্স কারণ এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথীলেখা সেনগুপ্ত বলতে পারো যে তাদের মানে একদম নিজেকে নিগ্রে দিয়েছেন এবং সেই নিঘড়ে দেওয়ার যে প্রসেস সেইখানে কিন্তু কোথাও গিয়ে কিন্তু সাথীলেখা সেনগুপ্ত এক কদম হলেও কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে এগিয়ে রয়েছেন এ কথা বলতে কোনো দ্বিধা নেই অসাধারণ পারফরমেন্স অসম্ভব ভালো অভিনয় করেছেন একজন অ্যালজাইমার্স পেশেন্টের চরিত্রে যেভাবে উনি এই চরিত্রটাকে রূপদান করেছেন এক কথায় অনবদ্য আজকে দুঃখের বিষয়ে যে তাকে হয়তো আমরা আর মানে সেই অর্থে অভিনয় করতে দেখতে পারবো না ধর্মযুদ্ধ বলে একটি ছবি রিলিজ হওয়া বাকি রয়েছে তাছাড়া কিন্তু সেই অর্থে তার মানে ছবি আমরা আর কোনোদিন দেখব কিনা আমরা জানি না তো চেটে পুটে মানে বলতে পারো যে এই ছবিটাকে এনজয় করেছি সাতীলেখা সেনগুপ্তর অভিনয়কে এনজয় করেছি পাশাপাশি অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায় যথেষ্ট ভালো এবং তার এক্সপ্রেশন কথা না বলে নন ভার্বাল কমিউনিকেশন এগুলোই তো অভিনয় মানে অভিনয় শেখা যদি মানে বলো আর কি তাহলে আমি বলবো যে এই সিনেমাটা বা এই মানুষটাকে দেখে অভিনয় শেখা যেতে পারে এর পাশাপাশি যারা আদার্স যে সমস্ত চরিত্ররা রয়েছে তোমরা জানো যে মানে গতবারেও ছিল আর কি বেলা শেষেতেও তারা ছিলেন তারা যথাযথ অবশ্যই অপরাজিতা আড্ডা এবং রীতিপর্ণা সেনগুপ্ত ঘোষ একটু বেশি রয়েছে খরাজ মুখোপাধ্যায় যার মানে বলতে পারো রিসেন্ট ফর্ম এত ভালো যাচ্ছে এই ছবিতেও খরাজ মুখোপাধ্যায় অনুবদ্ধ তার কমিক টাইমিং তার কথা বলা তাকে হাসানো এবং তার সাথে বলতে পারো যে সাথীলেখা সেনগুপ্তর যে সিকোয়েন্সগুলো অসম্ভব ভালো কমেডি রয়েছে ছবিতে তো সেই ই আর কি বলি যে ছবির ওয়ান অফ দি পজিটিভ পার্ট হচ্ছে ছবির ইমোশন ছবির ইমোশনাল সিনস এবং ছবির ডায়ালগস এবং সাথে হচ্ছে ছবির কমেডি সিকোয়েন্স অসম্ভব ভালো কমেডি এবং এর পাশে একজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে কবির সুমন কারণ এই ছবির যে মিউজিক না হয়তো টাপাটিনি গানটা অনেক বেশি পপুলার হয়েছে অনেক বেশি রিলস তৈরি হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে ছবির যে মুডটা সেট করে দিচ্ছে সেটা কিন্তু ওই বেলা কি শেষ নাকি বেলা শুরু এই গানটা যেটা কবির সুমনের কণ্ঠে ওই গানটা কিন্তু সম্ভব ভালো এবং পুরো ছবির মধ্যে কিন্তু মুড সেট করে দিচ্ছে ওই একটাই গান ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো এবং ছবির আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগলো এক্ষেত্রে যে বেলা মানে তোমার শেষের তুলনায় এই ছবির পেস খুব বেশি এই ছবিতে কিন্তু ড্রামা পোরশন ইজ মাছ হায়ার দেন তোমার হচ্ছে বেলা শেষে এবং ছবির ফার্স্ট আপ কিন্তু ভীষণ ফাস্ট এবং পরপর পরপর ঘটনাগুলো ঘটতে থাকবে এবং একটা পেস মেনটেন করবে যেটা কিন্তু আমার ভালো লেগেছে এই অ্যাপ্রোচটা আমার কিন্তু ভালো লেগেছে ক্যামেরা ওয়ার্কসের উপর অনেক বেশি নজর দেওয়া বেলা শেষের থেকে বেলা শুরুর ক্যামেরা ওয়ার্কস ভালো ড্রোনে অসম্ভব ভালো কিছু শুট করা হয়েছে এবং ভালো লোকেশন কিছু দেখানো হয়েছে যেগুলো ডেফিনেটলি ভালো লাগছে তাহলে ছবির নেগেটিভ পার্ট কি রয়েছে হ্যাঁ বন্ধুরা নেগেটিভ পার্ট আছে যে জায়গাগুলো ধরো রিপিটেটিভ মানে ধরো আমরা আগের বারও দেখেছিলাম বেলা শেষে আবার সেটা এখন দেখছি সেই জায়গাগুলো একটু মনোটোনাস লাগে যেরকম সেই ওদের বাড়ির যে কাজের লোক তাকে নিয়ে যে তিন জামায়ের বসা এবং তাদের মদের আসরে তার পেটের থেকে কথাবার করা সিনটা ওইটাকে আবার একবার বলতে পারো রিক্রিয়েট করা হয়েছে আমার মনে হয় সামহাও না থাকলেও চলতো দ্বিতীয়ত বলবো সেটা হচ্ছে যে কোথাও গিয়ে বাংলা সিনেমার খুব বিখ্যাত একটা ডায়লগ সেটা খরচ মুখার্জি আবার বলবেন আর কি যে ওরে বউ পালালে বউ পাওয়া যায় না রে মা পালালে মা হারালে মা পাওয়া যায় দ্যাট কাইন্ড অফ এই যে ডায়লগটাকে সেটাকে দেওয়া হয়েছে আমার মনে হয় সেটা এই ছবির সাথে এই মানের ছবির সাথে সেই জিনিসটা কোথাও যায় না কোথাও একটু বলতে পারো যে হাসির খোরাকি তৈরি হয়েছে তো লোক হাসছে কিন্তু আমার মনে হয় যে সেটা এই ছবির সাথে কিন্তু একদমই যাচ্ছে না তো এরকম ছোটোখাটো কিছু জিনিস রয়েছে ছোটোখাটো কিছু ব্যাপার রয়েছে যেগুলো হয়তো বলতে পারো যে নেগেটিভ সাইড ছবির বাট অ্যাজ এ হোল ছবির অভিনয় ছবির গান ছবির গল্প এইটা দিয়ে কিন্তু ওভারঅল বলতে পারো যে তোমাদের কিন্তু যে আড়াই ঘন্টা দু ঘন্টা মিনিটের ছবি পুরোটাই তোমরা কিন্তু এনজয় করবে এই ছবিটা তো আমার জন্য ডেফিনেটলি মাস্ট ওয়াচ একটা রেকমেন্ডেশন ছবিটাকে দেখো তোমাদের মতামত কি সেটা জানাও আমাকে কমেন্ট বক্সে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে নিও বন্ধুদের সাথে আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে টেল Bye-bye.